গুড মর্নিং। তো 7:30 বেজে গেছে, আমি জাস্ট এইমাত্র উঠলাম, একটু পরেই ব্লাড নিতে আসবে, 8টার সময় টাইম দিয়েছে তো 8টার সময়ই আসবে। আমি জাস্ট ব্রাশ করব আর ড্রেসটা চেঞ্জ করব, আর কিছু না, খাওয়া দাওয়া না করেই ব্লাড টেস্ট সব যেগুলো দিয়েছে সেগুলো হবে কিছু না খেয়ে। সো এবারে আর কোথাও আমাকে যেতে হবে না, বাড়িতেই আসবে ব্লাড নিতে, কারণ যাওয়া আসা খুব প্রবলেম এখন। বাট বেরোতে হবে, ইউএসসিটা আজকেই হবে, সেটা করতে বেরোতে হবে। সো জলদি আমি রেডি হয়ে নিই, যে কোনো টাইমে চলে আসবে ব্লাড নিতে। বাইরে বসে আছি, এখনও আসেনি কই, 8:05 বেজে গেছে, যে কোনো মুহূর্তে ডুববে। সেখানটা এখন খুব সুন্দর একটা রোদ আসছে, তুমি পাশে দাঁড়াও না, তাহলেই তো হবে। আর তো প্রতিবারই নিচ্ছে, আর ভয় পাওয়ার কি আছে? এতদিনে 50 হয়েছে মামা, হ্যাঁ আগের দিনকে করালাম বডি ওয়েট, হ্যাঁ মৌসুম্বি, তারপরে বেদানা, উলেখারা, কিছু বাদ নেই গো মামা। হিমোগ্লোবিন আর থাইরয়েড বললো করা হয়ে গেছে, আগে আগে দিয়ে দিতে করালো, আর করতে হবে না বললো, করা দরকার আছে মামা? না হিমোগ্লোবিন আর ইয়ে তো আগেই করালাম, বললে মামাকে বললে দেখে দেবে, হিমোগ্লোবিন আর থাইরয়েড তাহলে একবার চেক করে দেবে, ও তো এক হিমোগ্লোবিন হচ্ছে যখন হয়ে যাবে, একবার হয়ে যাবে, কিছু বেশি আছে, একটু দেখে দিও, লাগছে যখন নিয়েছো তুমি করে দেবে, তোমার গ্রুপ গ্রুপ করা আছে তো তোমার? কি কি নিয়ে যাবে বলো, প্রেসক্রিপশনের জেরক্স, আধার কার্ডের জেরক্স, হ্যাঁ 10.5 তো
ব্লাডটা নিয়ে যাওয়ার পর আমি একটু দুধ আর যে প্রোটিন পাউডারটা খাই সেটাই খেলাম। সকাল থেকে তো একদমই খালি পেটে আছি, কিছু খাইনি। এখন প্রায় 8:30 মতো বেজে গেছে, 8:30 বেশিই বলতে পারো, 9:45 দিকে। তো এটা একটু খেয়ে নিলাম আর তারপরে একটা কলা খাচ্ছি এখন। আর বাইরের ওয়েদারটা আজকে দেখেছো কেমন কুয়াশা কুয়াশা মতো, মানে সকাল থেকে দেখে বোঝাই যায়নি, বেশ ভালো রোদ উঠেছিল তারপর দেখছি এরকম কুয়াশা। যাই হোক, এটাকে শেষ করি, তারপরে একটু পরে ভারী খাবার খেয়ে একবারে USCটা করতে যাব। স্নান কমপ্লিট করে ফেলেছি, এখন 10:30 বাজে। তো এখন গিয়ে জাস্ট গোপালকে চান করাবো আর তারপরে সকালে একটু কিছু খাওয়া দাওয়া করব, ভাত খেয়ে তারপর যাব ওখানে টেস্টটা করাতে। তো এখনও কটার সময় যাবো ঠিক বুঝতে পারছি না, কারণ আর একবার ফোন করে জানাবে বলেছিল যে কখন তাড়াতাড়ি হবে, তখন তাহলে ফোন করব, তখন বেরোবে। তো দেখা যাক, আমরা 12:00 সময় বেরোবো বলেই ঠিক করে রেখেছি, আবার যদি ফোন করে তাহলে টাইম চেঞ্জ হতে পারে। ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে, কিন্তু তাও আজকে মাথাটা একটু ধুলাম, কারণ অনেকদিন মাথাটা ধুইনি। তো একটু ধুলাম, একটু রোদে দাঁড়াই, তারপরে খাওয়া দাওয়া করবো, এখনই তাড়া নেই। আর একবার ফোন করে জিজ্ঞেস করবো কখন যাব, তারপরেও বেরোনোর ব্যাপার। তো আজকে হয়তো একটু টাইম লাগবে, কারণ অনেকগুলো বললো যে টেস্টটা আছে। তো আবার সব কিছু ঠিক করে দেখবে, ভালো করে দেখবে সব, যেমন হয়েছিল একবার মনে হয় সেরকমই কিছু USCটা দিয়েছে এবারে। তো ওখানে গেলে সব কিছু জানতে পারবো, যতক্ষণ না ভিতরে ঢুকছি কিছু জানতে পারবো না, তো বাড়ি এসে সেটা শেয়ার করব। তো চলো আমি ঝট করে আগে রেডি হয়ে নিই। এদিকে আমি একদম রেডি হয়ে গেছি, এবার চলো বেরোনো যাক। টোটো এখনই চলে আসবে, 12:00 সময় বেরোচ্ছি আমরা। সো বললো যে 12:00 সময় চলে এসো, তারপর কতটা টাইম লাগে এখন ওখানে গিয়ে দেখতে হবে। তো চলো এবার বেরোনো যাক। ওই দিকে আমি দেখে বসে আগে বলবে ওখানে দিকে তুমি ওঠো না। হ্যাঁ, কারণ আমি একটু চাপে আছি এখন। বাড়ি ফিরে গেছি আর আজকে রিপোর্ট না নিয়েই বাড়ি চলে এসেছি। রিপোর্ট হয়তো বা সন্ধ্যাবেলা পাবো, দেখা যাক কি হয়। আর এসে একটু খাওয়া দাওয়া করলাম, 2:00 সময় বাড়ি ঢুকেছি, এখন প্রায় 2:45 বাজছে, আড়াইটা বেজে গেছে খেতে 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 বসতে বসতে। তো চলো একটু রেস্ট নিই এবার, আর সন্ধ্যাবেলা যদি রিপোর্ট পাই তাহলে অবশ্যই তোমাদের জানাবো, যদি আজকে না পাই তাহলে কালকের ব্লগে তোমাদেরকে জানাবো যে রিপোর্টে কি বললো। কারণ আজ এবারে ডাক্তার বেশি কথা বলেনি, প্রচণ্ড ভিড় ছিল যাকে বলে, ওখানে আমি ভিডিও করতে পারিনি কোনো, দেখলেই তোমরা। সো দেখা যাক কি হয় কি বলে, একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।
বিকালে ঘুম থেকে উঠলাম, তারপরে মা বলল একটু চাল আর ভিজিয়ে রেখেছি, আজকে একটু সরু চাকলি করবো, সন্ধ্যার টিফিনটা সরু চাকলি দিয়েই হবে আজকে, কারণ আর টেস্টের রিপোর্টগুলো যদি চলে আসে তাহলে তো আর বেশি দিন নেই বলতেই পারো, ডাক্তার তখনই হয়তো ডেলিভারি ডেট দিয়ে দেবে, আর তখন হসপিটাল ব্যাগ গোছাবে না এইসব করবে, তার জন্য আগে আগেই করে রাখলো। আসলে অন্যান্য বছর এর থেকেও আগে আমাদের সরু চাকলি খাওয়া হয়ে যায়, কিন্তু এবারেতে এত সব কিছু ব্যস্ত, তার ডাক্তার দেখানো, টেস্ট করানো, এই ওই, তার মধ্যে আর হয়েই ওঠেনি, নইলে এতদিনে দুবার তিনবার খাওয়া হয়ে যায় সরু চাকলি। তো তার জন্য আগে আগেই করলো আজকে, আর সরু চাকলির সাথে করছে বাঁধাকপির তরকারি, তার সাথে তো খেজুর গুড় আছেই। তো চলো এগুলো সব রেডি করুক, মা ততক্ষণ অনেকগুলো বানানো হয়েছে, কারণ আমরা সরু চাকলি খেতে খুবই ভালোবাসি, তো একটা একটা করে বানাতে খুব টাইম লেগে যায় সরু চাকলিগুলো। তো অভি আসুক, তারপরে একসাথে খাবো, ও এখন অফিসে গেছে, তার জন্য আমি আর এখন খাইনি, আমি বললাম একবার দেখে আসি মা রান্নাঘরে কী করছে। তো অভি আসার পরই দুজনে একসাথে খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আজকে দেখতেই পেলে যে সরু চাকলি বানিয়েছিল। তো অনেকদিন আগেই হয়, বাট এবারে একটু এই টেস্ট ডাক্তার এইসব নিয়ে আর করা হচ্ছিল না, তো আজকে ফাইনালি মা বলছে যে খেতে পাবি কি না পাবি, আবার কখন কি ভর্তি করতে বলবে, ওর জন্য আজকেই আমাকে বানিয়ে দিল সরু চাকলি। তো খেলাম, অনেকটা লেটও হয়ে গেছে, 9টা বাজছে, আমি ভাবলাম নিচেই একটু বসি, কারণ যদি আসে রিপোর্টটা নিয়ে তাহলে পরে কি হয়েছে না আজকে শুনতে পাবো যে ঠিক আছে কিনা রিপোর্ট, বাট আজকে আর রিপোর্টটা দেয়নি, কাল সকালে রিপোর্ট দেবে, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাবে। সো তারপরে আমি তোমাদেরকে বলবো যে রিপোর্টে কি এসছে, ডাক্তার দেখু আগে, তারপরে যা জানায় সেটা তোমাদেরকে জানাবো, তো সেটা নেক্সট ভ্লগে জানাবো, এই ভ্লগে আর জানানো হলো না সেটা। তো চলো আবার নেক্সট ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, সকাল থেকে ভ্লগটা কন্টিনিউ চলছে, আজকের ভ্লগটা এখানেই এন্ড করলাম, আশা করবো তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, তার সাথে যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, জানি না কেন, বিকাল অব্দি আমি ঠিক ছিলাম, তারপরে হঠাৎ করে হাঁচি হচ্ছে, নাক বন্ধ হয়ে গেছে, সো একটু রেস্ট নেই এখন, আর কি করবো, ঢাকানি এখন শোবো চুপ করে, বেশ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে, জানি না আমার ঠান্ডা লেগেছে বলে হয়তো এরকম লাগছে। তো চলো আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।